হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পৌলমি ভ্লগস অ্যান্ড রেসিপিসে। আজকে আমি আপনাদের সামনে ঘরে পাতা টক দইয়ের একটা পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন, একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে। টক দই আমাদের প্রতিদিনকার জীবনে খুবই দরকার পড়ে, স্পেশালি গরমকালে এটা আরও বেশি দরকার পড়ে, কারণ গরমকালে আমরা টক দইতে বিভিন্ন রকম ড্রিঙ্কস খেয়ে থাকি। আর এই টক দই ঘরে পাতাও কিন্তু খুব সহজ, জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলেই এটা একদম দোকানের মতো হয়ে যায়। রেসিপিটা শুরু করার আগে বলে দিই, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। তাহলে দেখে নেওয়া যাক ঘরে পাতা টক দইয়ের পুরো পদ্ধতিটা। টক দই বানানোর জন্য ফার্স্টে আমাদের লাগবে ফুল ফ্যাট দুধ। এটা আমি প্যাকেটজাত দুধ ব্যবহার করেছি, যেটাকে গ্যাসে ফুটিয়ে আমি গাঢ় করে নিয়েছি। দুধটাকে খুব বেশি গরমও হলে চলবে না আর খুব বেশি ঠান্ডাও হলে চলবে না, অর্থাৎ দুধটা যাতে উষ্ণ গরম থাকে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন, দুধটার মধ্যে আমি যদি একটা আঙুল ডোবাই তাহলে কিন্তু আমাদের ছেঁকা লাগবে না, এই পর্যায়ে দুধটাকে গরম থাকতে হবে, অর্থাৎ খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না। টক দই পাতার জন্য এখানে দুটো কাপ ব্যবহার করেছি আমি, আপনারা চাইলে যে কোনো সাইজের কাঁচের পাত্র ব্যবহার করতে পারবেন, তেমনই আবার মাটির পাত্রও ব্যবহার করতে পারবেন। তবে মাটির পাত্রের যে কোনো দই পাতলে তার টেক্সট এবং টেক্সচার সবই ভালো আসে। এরপর এর মধ্যে আমি কিছুটা টক দই দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম টক দই দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে গাঢ় করে রাখা যে দুধটা, অর্থাৎ যেটা উষ্ণ গরম আছে, সেটা দিয়ে দিচ্ছি একে একে। দুধটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দইয়ের সাথে দুধটা খুব ভালোভাবে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। এরপর আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস তৈরি না হয়। এরপর ওপর দিয়ে একটা পরিষ্কার সুতি রুমাল চাপা দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় দই পাতার পর দইয়ে একটা জল তৈরি হয়েছে, এইভাবে রুমাল চাপা দিলে জলটা সেই রুমালে শোষণ করে নেবে, তাই রুমালটা অবশ্যই চাপা দেবেন। এবার ওপর দিয়ে কয়েকটা প্লেট আমি চাপা দিয়ে দিলাম, অর্থাৎ দুটো প্লেট এইভাবে চাপা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো টাইপের ঢাকনা চাপা দিতে পারেন। এরপর এটাকে আমি সেট হতে দেবো নর্মাল রুম টেম্পারেচারে 6-7 ঘন্টার জন্য। গরমকালে দই পাততে তুলনামূলক কম সময় লাগলেও শীতকালে দই পাততে তুলনামূলক একটু বেশি সময় লাগে। এখন যেহেতু গরমকাল, আমাদের 6-7 ঘন্টাই এনাফ, তাহলে 6-7 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন, 7 ঘন্টা পর আবার ফিরে এলাম। এবার দেখব দইগুলো কেমন বসেছে, যার জন্য প্রথমে প্লেটটা সরিয়ে নিচ্ছি, এবার ওপর থেকে রুমালটাও সরিয়ে নিচ্ছি। দেখুন দইগুলো কত পারফেক্টভাবে বসেছে, একদম দোকানের মতো। এইভাবে দই পাততে গেলে জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলেই কিন্তু একেবারে পারফেক্ট দোকানের মতো দই পাতা যায়। একটা চামচের সাহায্যে আমি কিছুটা কেটে দেখাচ্ছি। দেখুন কী সুন্দর উঠে এলো। তাহলে দেখলেনই তো কত সহজে বানানো হয়ে গেল টক দই। আশা করি আমার এই রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো খাবেন।